রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আপন চাচা হযরত আব্বাসের রক্ত আমার দেহে। আজকে আওলাদে রাসূল তোমাদেরকে যখন ইসলামের কোনো ক্ষতি হয়ে যাবে তখন কথা বলবো বলে আল্লাহর সাথে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্য বাদা আম্মা বাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন অকুল জা আল হক ওয়া জা কাল বাতিল ইন্নাল বাতিল কানা যাহুকা। সত্য যখন মিথ্যার পাশে এসে দাঁড়ায় তখন মিথ্যা অবলুপ্তি ঘটে। এটা সে আদিকাল থেকে হয়ে আসছে, কিয়ামতের আগ পর্যন্ত হবে বলে আমরা মনে করি। যখন ইসলাম ধর্মের কোনো ক্ষতির আশঙ্কা দেখা দেয় তখন বিভিন্ন প্রান্ত থেকে মানুষ জেগে ওঠে। কোনো ব্যক্তিকে কেন্দ্র করে নয় আমার এই আলোচনা। আমার আলোচনা এই এরা নাকি নবীর বংশধর। হ্যাঁ, বাংলাদেশের ইনাতুল্লাহ আব্বাসী এবং আমাদের ভারতবর্ষের মানে পশ্চিমবঙ্গে বসবাস করেন যিনি ফুরফুরা দরবার শরীফের অন্যতম একজন খাদেম পীরজাদা আব্বাস সিদ্দিকী, ইনারা দুজনই দাবি করেন তিনারা হচ্ছেন কুরাইশ বংশের। তো একটু তাজ্জবের মতো মনে হয়, নিজেকে একটু কেমন লাগে যে এত বছর পর আমরা জানতে পাচ্ছি যে আমাদের দেশেও নবীর আওলাদরা উপস্থিত রয়েছেন। তো নবীর আওলাদরা যে উপস্থিত রয়েছেন এগুলাকে দেখলে তো আমাদের প্রাণ জুড়িয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু তাদের বিভিন্ন বয়ান, তাদের বিভিন্ন বক্তৃতা শুনে মনে হয়নি যে তারা নবীর আওলাদ। এটা ব্যক্তিগতভাবে মনে করেছি। তারা যখন বলবে যে আমরা নবীর বংশের মানুষ তখন বিশ্বের অমুসলমান সহ পৃথিবীর বহু মুসলমানরাও তাদেরকে এক বাক্যে মেনে নেবে, কারণ ধর্ম মানে একটা ইমোশনের জায়গা থাকে। সুতরাং যখন আব্বাসি এনায়তুল আব্বাসিকে প্রশ্ন করা হলো যে আপনার বংশগোত্র সম্পর্কে আপনি আমাদেরকে জানান, বৃক্ষ তোমার নাম কি? আমার বয়ান, আমার বক্তব্য, আমার ফতুয়া, আমার সিরাত, আমার সুরতি তো বলে দিচ্ছে আমি কোন বংশের, ঠিক কিনা? একটি বংশের রক্ত না, দুইটি বংশের রক্ত আমার দেহে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আপন চাচা হযরত আব্বাসের রক্ত আমার দেহে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রথম খলিফা আবু বকর সিদ্দিকের রক্ত আমার দেহে। আলহামদুলিল্লাহ, পিতার দিক দিয়ে আমি রাসূলুল্লাহর আপন চাচা হযরত আব্বাসের 46তম। তবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বংশধররাও আজকাল বাংলা বলে, এটাও একটা ইন্টারেস্টিং পার্ট আমাদের লাইফের। আর ইনাতুল আব্বাসী এনাকে কি বলবো, আসলে কাফের গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের ইনি মালিক। মানে ইনি এমন একটা চশমা পরে থাকেন যে যে কেউ একটু এদিক ওদিক হলে ইসলামে সঙ্গে সঙ্গে তাকে কাফের ফতোয়া দেওয়ার উস্তাদ তিনি ইনাতুল আব্বাসী। মানে খালি প্রশ্ন করে দেখবেন তিনি যে কত মানুষকে কাফের বলেছেন আল্লাহ আলম। তিনাকে এক মাহফিলে প্রশ্ন করা হলো যে হুজুর আপনি এই মানে এ সম্পর্কে আমাদেরকে বলেন, মিলাদ কিয়াম সম্পর্কে আমাদেরকে বলেন। কিন্তু কেউ যদি বলে মিলাদুন নবী বলতে কিছু নাই, মিলাদ শরীফ মিলাদুন নবী পড়া হারাম, সে কাফের, তার বউ তালাক, তালাক দিতে হবে না, অটো তালাক। আর যদি মনে করেন যে ইনি নবীর আওলাদ তাহলে তো ইনার ভাষা সুমিষ্ট হওয়া দরকার, ভদ্র শালীনতা ভাবে বজায় রেখে কথা বলার প্রয়োজন তার, ঠিক কিনা? হিসাবে তো তাই, কিন্তু যুগশ্রেষ্ঠ একজন আলেম মুহাদ্দিস তাকে বলছেন বল্টু চৌধুরী আলবানী, নাউজুবিল্লাহ মিন জালিক। নাসিরউদ্দিন আলবানীকে তিনি বল্টু চৌধুরী আলবানী বলে কটাক্ষ করছেন। তো এই নবীর আওলাদের আসুন আমরা কিছু ভাষা শুনে নি তার মুখ থেকে, এটা নাকি নবীর আওলাদদের ভাষা। কোথায় আবু হানিফা আর কোথায় এই আপনার এই বল্টু চৌধুরী আলবানী, কোন তুলনাই তো চলে না। কোন একজনের স্ত্রীর ঘরে তার দুইটা বাচ্চা পয়দা করছে, হারামজাদা। শুনলেন তো, ইনি হচ্ছেন ওপার বাংলার আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা ইনাতুল আব্বাসী, যার জন্ম হয়েছে নাকি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের গোত্র থেকে, নাউজুবিল্লাহ মিন জালিক। তাহলে এখন আপনারা মনে করেন কি করবেন নেক্সট? আমাদের পশ্চিমবঙ্গের আব্বাস সিদ্দিকী ইনিও নিজেকে কোরাইশ বংশের বলে দাবি করেন। আজকে আওলাদে রাসূল তোমাদেরকে ডাক দিচ্ছে, আজকে কোরাইশ বংশের বাচ্চা আমি ডাক দিয়েছি। আব্বাস সিদ্দিকী যিনি নিজেকে নবীর বংশের বলে দাবি করেছেন এবং আশ্চর্যজনক হলেও সত্য, তিনি নিজেকে বলেছেন আমি নূরের তৈরি, নাউজুবিল্লাহ বলবেন না। আবার তিনি বলেছেন যে আমার উপরে দরুদ পড়তে হবে, মানে আব্বাস সিদ্দিকের উপরে দরুদ না পড়লে সে ব্যক্তির ইমান থাকবে না। আমি আব্বাস কিন্তু মাটির তৈরি নয়,
আমি কিসের তৈরি জানেন? আমি নূরের তৈরি। জোরে বলেন সুবহানাল্লাহ। ভুল বললাম নাকি? ভুল বললাম? দেখবে মিথ্যা কথায় সুবহানাল্লাহ বলে ইমান চলে যাবে। আজকাল রাসূলের উপরে দরুদ পড়া ভুলে গেলে নবী বলছে জান্নাতের রাস্তা ভুলে যাবে, আর আমি আব্বাস সিদ্দিকী বলছি আমার উপরে দরুদ না পড়লে বিশ্বের মুসলমানের নামাজ হবে না। ভুল বললাম নাকি? যার তারিখে সবাই চিন্তায় পড়ে গেলেন, এত বড় কথা বললেন। হ্যাঁ ভাই জান, প্রমাণ করে দিয়ে যাবো না, ওয়াজের মজলিসে ওটা বন্ধ করে দেবো। ইনিও মানুষকে কাফের ফতোয়া দিয়ে থাকেন। এক পর্যায়ে তিনি বলতে বলতে বলছেন যে যারা আমার জলসায় আসবে না, যে যুবকরা, যে পুরুষরা আমার জলসায় আসবে না, তারা কাফের। আজকের এই মাহফিলে এলাকার যুবক বুদ্ধা সবাইকে বলে যাচ্ছি, ইচ্ছা করে যদি কোন পুরুষ ছেলে এই মাহফিলে না আসে সে কাফের, কাফের, কাফের। তার মরণের পরে যে জানাজা পড়বে সেও কাফের হবে। নাউযুবিল্লাহ মিন জালিক। এইরকম ভাবে ফতোয়া দিয়ে সমাজকে তারা গুমরা করছে। আমাদের দায়িত্ব আপনাদের সামনে সত্যটাকে তুলে ধরা, তাই তুলে ধরলাম, আর অন্য কোনো উদ্দেশ্য নয়। একটা আপনারা মনে করেন আমার কোনো স্বার্থ নেই এখানে, যখন ইসলামের কোনো ক্ষতি হয়ে যাবে তখন কথা বলবো বলে আল্লাহর সাথে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি, যার ফলস্বরূপ একটা অমুসলমান যখন ইসলামকে জানতে থাকবে তাদের কাছ থেকে এবং তারা দেখবে যে নবীর বংশের মানুষের এইরকম ভাষা, তাহলে কী করে হতে পারে? এনায়েতুল আব্বাসী যেমন মুখের ভাষা আপনারা শুনলেন, সিমিলারলি আমাদের দেশের আব্বাসীর মুখের ভাষা আপনারা শুনে নিন। আজ একটা মূর্খ বলে বেড়াচ্ছে, মূর্খ জানোয়ার না হলে এরকম কথা বলে না। দুটো বাংলা বই পড়ে নিজেকে মনে করছে আমি বিরাট রিসার্চ করতে পেরে। ছাগল বাচ্চা তুই কি বুঝবি? দাদা খুজির কেউ যোগ সমাজ ওই কি স্বাধীনতা সঙ্গে আমি বলেছি, ও কুত্তার গায়ে লেগে গেছে। আমার খুব মাথা গরম ভাই, কথা বুঝছেন না? শুধু গণতান্ত্রিক দেশ বলে পিটিনি, তাই ঘরে ঢুকে যে পিটি আসতাম, কারণ ওটা সন্ত্রাস। তো দুজনেই মিথ্যা কথা বলাতে উস্তাদ। আরে ভাই, বাংলাদেশের আব্বাসি সাহেব তিনি বলছেন 2000 কিলোমিটার দূর থেকে নাকি কুলি ফেলা যায়, মানে অজু করতে গিয়ে, আসরের সলাতের অজু করতে গিয়ে 2000 কিলোমিটার দূরে গিয়ে কুলি পড়ে একজনের গায়ে। আব্দুল কাদের জিলানি রাহমাতুল্লাহ বাগদাদে বসে আছেন, তিনি অজু করতে করতে কুলি করতে করতে শেষ কুলিটা স্পেনের দিকে ছাড়ছেন, পানি দিয়ে 2000 মাইল দূরে আন্দালুসির চেহারায় পড়ল। এটা কি সত্য হতে পারে? বিজ্ঞান আজকে ইসলামের কাছে এসে হেরে গিয়েছে, অর্থাৎ বিজ্ঞান যা বলছে আলহামদুলিল্লাহ 1450 বছর আগে কোরআনে তাই লেখা রয়েছে, তার মানে হ্যাঁ কোরআনটাই বিজ্ঞানময়। তো আজকের যুগে যদি এই বক্তৃতা কেউ শোনে যে 2000 কিলোমিটার দূরে গিয়ে একজনের কুলি পড়ে, তাহলে এটা কেমন দেখায় বলুন তো আপনারা? সিমিলারলি আমাদের দেশের আব্বাস সিদ্দিক, উনি বলছেন স্বাধীন হয়ে গেছে, দাদা হুজুর পীর কেবলাকে জিজ্ঞেস করছে আপনি কি রাজনীতি করবেন নাকি, এইসব জিজ্ঞেস করছে। দাদা হুজুর পীর কেবলা বললেন, শোনেন গান্ধী বাবু, শোনেন অমুক, শোনেন তমুক, না আমি রাজনীতি করব না, কিন্তু আমার পক্ষ থেকে আমি 44 জনকে দাঁড় করাবো। শুনছেন না? সেই 44 জন দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি দিয়েছিলেন, সেই 44 জনই জিতেছিল, বলুন সুবহানাল্লাহ। এক নম্বর মিথ্যা, দাদা হুজুর মারা যাওয়ার 8 বছর পর দেশ স্বাধীন হয়, তাহলে স্বাধীনতার পর কি করে গান্ধীজি তার সাথে কথা বললেন? 2 নম্বর মিথ্যাচার, সেই জামানায় কোনো ভোট পদ্ধতি চালু ছিল না, তাহলে তারা সংসদে কি করে গিয়েছিল? এইরকম আমি যদি তুলে ধরতে চাই কয়েক ঘন্টা লাগবে। আমি জানি যারা অন্ধভক্ত রয়েছেন আপনারা থাম্বনেল দেখেই আমার মা বোন যে যে রয়েছে সবাইকে আপনারা শেষ করে দেবেন, আমি জানি, কিন্তু মনে রাখবেন যাদের মুখের ভাষা অশ্লীল নোংরা ভাষা দিয়ে কথা বলে তারা কিন্তু জান্নাতে প্রবেশ করবে না। সো এই বিষয়টা নিয়ে একটু ভাববেন আশা করছি। এবার এই ধরনের ভণ্ড প্রতারক থেকে আমাদের জাতিকে সমাজকে বাঁচাতে হবে। আল্লাহ আমাদেরকে সঠিক পথে চলার তৌফিক আদা করুক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।